আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি টিভিতে কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলা তেরো মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা এর বেশি তালেবানের আটাশ জন নিহত কাবুল বিমানবন্দরে হামলার পর কঠোর ঘোষণা বাইডেনের প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র এদিকে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছে মার্কিন সেনারা দাবি তালেবানের অন্যদিকে পানসি সীমান্তে এবার পাক সেনাদের যুদ্ধের মহড়া এবং আফগানিস্তানের সরকার গঠনে সহযোগিতা করবে ইরান ও পাকিস্তান দর্শক বিস্তারিত জানতে ভিডিও শেষ অবধি দেখতে থাকুন আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত তেরো মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা একশো ছাড়িয়েছে আহত হয়েছেন আরও অনেকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার দেশত্যাগের জন্য বিমানবন্দরের বাইরে যখন হাজার হাজার আফগান নাগরিক অবস্থান করছিল তখন বিমানবন্দরের অ্যাবে গেটের বাইরে একটি আত্মঘাতী বোমা হামলা হয় এ সময় সেখানে প্রায় চার থেকে পাঁচশো মানুষ ছিল প্রথম বিস্ফোরণের পর দূর থেকে গুলি চালাই আরেক হামলাকারী এর কিছুক্ষণ পরই নিকটবর্তী ব্যারন হোটেলের বাইরে আরেকটি বিস্ফোরণ ঘটে তালেবান যোদ্ধারা কাবুল দখল করার পর আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষ বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছিলেন সে কারণে প্রতিদিন কাবুল বিমানবন্দরে অস্বাভাবিক মাত্রায় মানুষের ভিড় ও গোলযোগ দেখা যাচ্ছিল বিভিন্ন মাধ্যমে বিস্ফোরণ পরবর্তী ভিডিওতে দেখা গেছে লাশের স্তূপ আহতদের অনেককে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থলে থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনেকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এদিকে কাবুল বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবার বিস্ফোরণে তালেবানের আটাশ সদস্য নিহত হয়েছে তালেবানের এক সদস্য রয়টার্সকে তথ্য জানান নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের ওই সদস্য বলেন এই ঘটনায় আমরা আমেরিকার চেয়ে বেশি মানুষ হারিয়েছি জোড়া আত্মঘাতী এই বোমা হামলার দায় স্বীকার করেছে উগ্র জঙ্গি গোষ্ঠীর দায়েশ নিজস্ব বার্তা সংস্থা আমাকের এক প্রতিবেদনে হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠনটি বিস্ফোরণের মাত্র কয়েক ঘন্টা আগে দায়েশ আত্মঘাতী হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আমেরিকা ও ব্রিটেন সহ পশ্চিমা কয়েকটি দেশ হামলার আশঙ্কায় কাবুল বৃহস্পতিবার বিমানবন্দর থেকে নাগরিকদের দূরে থাকার আহ্বান জানায় এসব পশ্চিমা দেশ তবে গত পনেরোই আগস্ট তালেবান কাবুল দখল করার পর থেকে কাবুল বিমানবন্দরে হাজার হাজার মানুষের সমাগম থাকা সত্ত্বেও আমেরিকা ও ব্রিটেন আশঙ্কা প্রকাশ করার পরপরই কেন বিস্ফোরণ ঘটল সে প্রশ্নের কোনো উত্তর এসব দেশের গণমাধ্যম দিতে পারেনি পশ্চিমা দেশগুলো কীভাবে আগে ভাগে হামলার খবর জেনে গিয়েছিল এবং জেনে গিয়ে থাকলে তা কেন ঠেকাতে পারল না এমন প্রশ্ন জনমনে উঠতে শুরু করেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলার সাথে জড়িত ইসলামিক স্টেটের সদস্যদের খুঁজে বের করে সামনে মুখোমুখি করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন বাইডেন বলেছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আঘাত হানবে মার্কিন সেনাবাহিনী তাদের চরম জবাব দেওয়া হবে তবে একই সাথে বাইডেন বলেছেন বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধার কাজ বন্ধ করা যাবে না যে গতিতে উদ্ধার কাজ চলছে তা জারি রাখা হবে একই সাথে মার্কিন প্রেসিডেন্টের দাবি এই হামলার ঘটনায় তালেবানের কোনো হাত নেই অর্থাৎ আইএসআইএস খোরাসানের সাথে তালেবান হাত মেলায়নি বরং তারা ওই গোষ্ঠীর বিরোধী ঘটনার পরে জরুরি বৈঠকে বসেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তিনি জানিয়েছেন যুক্তরাজ্যের সেনাবাহিনীর কোনো ক্ষতি হয়নি তবে ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি বাইডেন জানিয়েছেন এখনও পর্যন্ত প্রায় এক লাখ মানুষকে আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে এর মধ্যে বিদেশি সংস্থায় কাজ করা বহু আফগানও আছেন আর এক হাজার মার্কিন নাগরিক এখনও আফগানিস্তানে আটকে আছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট একত্রিশ আগস্টের মধ্যেই তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি একত্রিশ আগস্টের পর কোনোভাবেই মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানে থাকবেন না বলে এদিন ফের জানিয়েছেন বাইডেন এদিকে বৃহস্পতিবারের ঘটনায় নিন্দাই গোটা বিশ্ব অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ঘটনা নিন্দা করেছেন তবে দুজনেই জানিয়েছেন তাদের দেশের নাগরিকদের আগেই উদ্ধার করা সম্ভব হয়েছিল তাই বিস্ফোরণে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কানাডাও একই কথা জানিয়েছে অন্যদিকে আত্মঘাতী জোড়া বোমা হামলার নিন্দা জানিয়েছে সদ্য ক্ষমতায় আসা তালেবান তালেবানের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ বলেছেন সারা দেশে নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব তাদের হাতে থাকলেও কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনারা কাজেই এই হামলা প্রতিহত করতে না পারার ব্যর্থতা মার্কিন সেনাদের তিনি বলেন আফগানিস্তানের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় তালেবান যথেষ্ট তৎপর এবং এ ধরনের হামলা প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন তালেবান আন্তর্জাতিক সমাজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা আফগানিস্তানকে সন্ত্রাসবাদের পরিণত হতে দেবে না এদিকে কাবুলে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ওই হামলার তীব্র নিন্দা জানায় বিবৃতিতে বলা হয় যে যেকোনো উপায়ে সন্ত্রাসবাদের আত্মপ্রকাশের নিন্দা জানায় পাকিস্তান বিবৃতিতে নিহতদের পরিবার বর্গকে সুখ জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয় এবারে পাকিস্তান প্রসঙ্গ আফগানিস্তানে গৃহযুদ্ধের আবহের মধ্যেই পানসির সীমান্তে মহড়া শুরু করল পাক সেনাবাহিনী এতে যৌথভাবে অংশ নিচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত মধ্য এশিয়ার রাষ্ট্র কাজাকিস্তান পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে বুধবার বিকেল থেকে খাইবার খোয়া প্রদেশের পব্বিতে পাক সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রে যৌথ মহড়া শুরু হয়েছে দোস্তারম থ্রি নামে ওই মহড়ায় অংশ নিচ্ছে পাক সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের ইউনিটগুলি রয়েছে আধুনিক হেলিকপ্টার সহ পাক বাহিনীর নতুন নানা অস্ত্র পাক সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে দুর্গম অঞ্চলে দ্রুত সন্ত্রাসবিরোধী অভিযান অনুশীলনের উদ্দেশ্যেই এই সামরিক মহড়া কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আফগানিস্তানের পাঞ্চি সীমান্তের লাগোয়া এলাকায় দুস্তারম এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট সায়েদ ইব্রাহিম রাইসি বলেছেন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় মার্কিন সেনা উপস্থিতি এ অঞ্চলে নিরাপত্তা দিতে পারবে না বরং নিত্য নতুন সমস্যা ও সংকট তৈরি করবে ইরান সফরত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বৃহস্পতিবার প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট বলেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার হবে দেশটির ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ দখলদার সেনারা চলে গেলে আফগানিস্তানের সকল পক্ষ ও জাতিগত গোষ্ঠীগুলো তাদের দেশে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার সুযোগ পাবে রাইসি বলেন আফগানিস্তান সহ এ অঞ্চলে মার্কিন সেনারা যে নিরাপত্তা দিতে পারেনি তা এখন সকলের কাছে স্পষ্ট কাজেই আফগানিস্তানে জাতির সকল পক্ষের অংশীদারিত্বের ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক ও সহযোগিতার মনোভাব সম্পন্ন সরকার ক্ষমতায় আসতে পারে সেজন্য ইরান ও আঞ্চলিক দেশগুলোর এগিয়ে আসা উচিত তিনি বলেন বিদেশি হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার কাজে সবরকম সহযোগিতা করতে তেহরান প্রস্তুত রয়েছে সাক্ষাতে ইরান ও পাকিস্তানের সম্পর্ককে ঐতিহাসিক ও গভীর বলে উল্লেখ করেন পাক পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন বেশিরভাগ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ইরান ও পাকিস্তান অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে তিনি আফগানিস্তান সংকটসহ বিভিন্ন ইস্যুতে ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন সাক্ষাতে ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের একটি রাষ্ট্রীয় আমন্ত্রণপত্র প্রেসিডেন্ট রাইসির হাতে তুলে দেন শাহ মেহমদ কুরেশি